নমস্কার আমি রুমা সকালের আকাশের আপনাদের সকলকে স্বাগত জানিয়ে হোমিওপ্যাথিতে आरोग्य অনুষ্ঠানটি শুরু করছি আজকে আমাদের মধ্যে রয়েছে হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ কর ডক্টর বাবুকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধাতু না কিন্তু প্রথমে জানতে চাইবো বন্ধাতুটা কি এটা আমরা এতদিন যাবত শুনে এসেছি যে অ্যালোপ্যাথির মাধ্যমেই এটা হয় তো হোমিওপ্যাথিক মাধ্যমে বা এটা কিভাবে শরণ যায় হ্যাঁ হ্যাঁ দেখুন একজন প্রথম টিভিতে প্রোগ্রাম করতে শুরু করেছিলাম তখন বলতে শুরু করেছিলাম বন্ধাত্তে অনেক কিছু আমরা সাহাতে পারি তখন অনেক ব্যাপারটা ভাবতেই পারিনি যে হ্যাঁ হোমিওপ্যাথি স্বাস্থ্য অনুযায়ী বন্ধতে চিকিৎসা করা যায় কিন্তু আজ বিগত অনেক বছর ধরে টিভির সামনে বসে বলতে বলতে এটা মধ্যে সবাইকে বোঝাতে পেরেছি এবং অনেকটা বোঝা কিছু লোককে অন্তত বোঝাতে পেরেছি হ্যাঁ হোমিওপ্যাথির স্বাস্থ্য অনুযায়ী বন্ধাতে বহু বিষয় আছে যেগুলো আমরা ঠিক করতে পারি আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা পারি না এখানে বন্ধাতে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের সঙ্গে আমাদের জানার প্রয়োজন এটা আমার প্যাথি অনুযায়ী করতে পারবো কি পারবো না সেটা আমার প্রয়োজন আর যদি জানা যায় হ্যাঁ সেটা করতে পারবো জানি যদি তাহলে সে টাইম টাইম বলতে পারি কদিনের মধ্যে সারবে সেটা বলতে পারি তাহলে পেশেন্টরা মানসিকভাবে খানিকটা আশ্বস্ত হয় আর দু নম্বর হচ্ছে যেটা পারবো না কোন জায়গাটা হোম্পির স্বাস্থ্য অনুযায়ী সারে না সেটা যদি জেনে যদি ঠিক টাইম মতো ঠিক ডাক্তারবাবুর কাছে ঠিক জায়গায় রেফার করে দেওয়া হয় তাতেও কিন্তু পেশেন্টের উপকার হয় কারণ সব কিছু হোমপ্যাথি স্বাস্থ্য অনুযায়ী হবে এবং সব কিছু আমি সারাবো এটা কিন্তু বাস্তবে হয় না এটা সম্ভব না হোমিপ্যাথির স্বাস্থ্য লিমিটেশন আছে লিমিটেশন হচ্ছে কিছু কিছু জায়গায় হোমপ্যাথি স্বাস্থ্য কাজ করতে পায় না ফেলিওর কিন্তু সেটা খুব অল্প সংখ্যক এবং কিন্তু বহু জায়গা আছে যেগুলো হোমপ্যাথি স্বাস্থ্য অনুযায়ী বন্ধ বহু বিষয় আছে যেগুলো আমরা খুব ভালো রেজাল্ট দিতে পারি এবং আমাদের কাছে তো এরকম বহু পেশেন্ট আছে যারা একসময় বন্ধাতের চিকিৎসা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে চিকিৎসা করে তারা বহু সময় নষ্ট যে করে আমাদের কাছে এসছে এবং করে এসছে তারপরে তাদের যখন পরবর্তীকালে যখন তারা যে ট্রিটমেন্টের জন্য যখন হয়ে গেছে চিকিৎসায় তখন এটা এসেছিল আরো দু বছর আগে আসতাম তাহলে কিন্তু হয়তো আমাদের এই এতদিন ডিলেট হয়ে যেত না যে যে চিকিৎসাটা যেটা হলো ডিলে হয়ে গেল না হয়ে যেত না আবার দেখেছি অনেক পেশেন্ট যখন আমাদের কাছে এসছে অনেক পেশেন্ট থেকে আমাদের আফসোসও হয়েছে ইস এ পেছনে যদি আমার কাছে যদি দু বছর আগে আসতো তাহলে হয়তো আমি সারি ফেলতে পারতাম আজকে আমার করার কিছু নেই এবং সেই কারণে আমি দেখেছি এই বিষয়গুলো নিয়ে সবাইকে জানানোর খুব প্রয়োজন আছে বন্ধত্বে বহু বিষয় আছে যেগুলো আমরা ঠিক করতে পারি তা ফর এক্সাম্পল বন্ধাত্মে যেমন পলিসিস্টিক ওভারি বন্ধত্বের অন্যতম কারণ এই পলিসিস্টিক ওভারটাকে আমরা একদম নির্মূল করে ফেলতে পারছি অর্থাৎ পলিসিস্টিক ওভারিকে যদি নির্মূল করতে পারি তাহলে বন্ধত্ব কেমন সারাতে পারবো না বন্ধত্ব ঠিক হয়ে যাচ্ছে এরপর দেখুন যেগুলো খুব জটিল বিষয় ছাড়াও আমি আরও কয়েকটা সাধারণ বিষয় বলছি যেমন সুগার যদি থাকে সেখানে বন্ধত্বের সমস্যা তৈরি করে সেটা আমরা অনেক সহজে ঠিক করতে পারি বা থাইরয়েডের যেই সমস্যা থাকে দেখবেন যারা থাইরয়েডের সমস্যায় তারা দেখবেন বহুদিন ধরে থাইরয়েডের মেডিসিন খেয়ে যাচ্ছে তবু দেখবেন তাদের ইস্যু আসছে না তার কারণ হচ্ছে এই সিনথেসিস ড্রাগগুলো কিন্তু বডির সমস্ত মেকানিজমকে ঠিক করতে পারে না কারণ বডি সাপ্লাই অ্যাবজর্ব করতে পায় না কিন্তু আমাদের প্যাথি অনুযায়ী আমরা থাইরয়েডকে সম্পূর্ণভাবে নির্মূল করে ফেলতে পারছি উইদাউট মেডিসিনে এক সময় থাইরয়েড পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে তার ফলে কি হয়েছে থাইরয়েড পেশেন্টের বন্ধতার কারণে বন্ধাত্ত যদি তার থাইরয়েড থেকে হয়ে গিয়ে থাকে তাহলে সেটা তার ঠিক হয়ে যাচ্ছে এছাড়া বহু সিস্ট আছে টিউমার আছে ইউটাইন থাইরয়েড আছে তারপর ইন্ডোমেডোসিস আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে যেগুলো খুব জটিল যেগুলো সব কিছু সারাতে পারি না কি তার কিন্তু অনেক কিছু পারি আর কি মানে অল্প সংখ্যক পারি আর কি তার মধ্যে আছে সেগুলো সেগুলো পরবর্তীকালে আলোচনা করবো কিন্তু প্রথমে আলোচনা করা দরকার যেগুলো খুব ইজি বিষয় এবং যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে হ্যাঁ তার নিজেরাই ধারণা করতে হবে হ্যাঁ এগুলো যদি হয়ে গিয়ে থাকে তাহলে হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে যাওয়া উচিত এবং গিয়ে ট্রিটমেন্ট করা উচিত এবার আমরা একটা একটা করে কারণ আলোচনা করবো কারণ আলোচনা করবো তাহলে পেশেন্টদের বুঝতে সুবিধা হবে প্রথমে জানতে চাইবো যে যাদের ওবিসিটির প্রবলেম রয়েছে ভীষণ মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারা কি বন্ধুত্বের মধ্যে আসে হ্যাঁ যতগুলো বন্ধুত্বের কারণ বলা হয় তার মধ্যে বলা হয় ওবেসিটিটা কিন্তু মানে ওবিসিটিটা অন্যতম কারণ বলা হয় তার মানে এই নয় যে সমস্তের সমস্যা আসবে এরকম নয় কারণ দেখা যায় যাদের ওবিসিটি আছে তাদেরই পরবর্তীকালে থাইরয়েড সমস্যা থাকে অতএব ধরে নেওয়া হয় যাদের ওবেসিটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বন্ধাতের সমস্যা আসতে পারে সেই কারণে প্রথম থেকে সচেতন হয়ে যাওয়া উচিত বেশি ওবিসিটি বাড়ানো উচিত না এবং এই ছাড়া যেটা সবাইকে আগে প্রয়োজন পেশেন্টদের যেটা জানার প্রয়োজন বন্ধাত্ম কি এটাই কিন্তু আমাদের জানার প্রয়োজন সব থেকে আগে কারণ ডাক্তারি পরিভাষা অনুযায়ী বন্ধত্ব একটা আর আরেকটা হচ্ছে এমনি সাধারণ মানুষ বোঝে একরকমভাবে ডাক্তারি পরিভাষা অনুযায়ী বন্ধাত্ব হচ্ছে যখন হাজব্যান্ড ওয়াইফ তারা চাইছে তার ইস্যুর জন্য এবং চেষ্টা করছে এবং এক বছর ধরে চেষ্টা করার পর তাদের ইস্যু আসছে না তখনই কিন্তু আমরা তাদের বলবো তারা বন্ধাত্মের পেশেন্ট তারা এবং নচেত আমরা বলি তো আমাদের ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন আমরা চেষ্টা করুন এই মধ্যে হয়তো প্রয়োজনীয় হয়ে যেতে পারে আর এছাড়া বন্ধাত্ম ক্ষেত্রে কিন্তু কিন্তু বয়সটা কিন্তু খুব ফ্যাক্টর বন্ধাত্ব চিকিৎসা করতে কারণ আমি এই ধরনের চিকিৎসা বেশি করে থাকি বা এই ধরনের পেশেন্ট আমাদের কাছে বেশি আসে ধরুন অনেক পেশেন্ট অনেক দিন টি প্রোগ্রাম করতে সঙ্গে জানতে পেয়েছে এবং বহু পেশেন্ট আমাদের কাছে উপকার পেয়েছে তার ফলে কী হয় রেফারেন্স হয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে বন্ধাত্বের সমস্যা নিয়ে সেই অভিজ্ঞতা থেকেও বলতে পারি বন্ধাত্মের যত পেশেন্ট আমাদের কাছে আসে তার কিন্তু মানে একটা বড় ফ্যাক্টর কিন্তু সেখানে কিন্তু সেটা হচ্ছে কিন্তু মানে অ্যানিমিয়া ম্যাল নিউট্রিশন একটা পেশেন্ট যদি ম্যাল নিউটেশনে ভুগে অ্যানিমিয়াতে ভুগে তা অটোমেটিক কিন্তু তাদের ভাইরাল ফোর্সটা কমে যাবে তার জীবনী শক্তি যেটা সেটা কিন্তু কমে যাচ্ছে কারণ আমরা কী করছি আমরা হোমিওপ্যাথি স্বাস্থ্য অনুযায়ী আমরা স্পেসিফিক কোনো ওষুধ দিচ্ছি আমরা ওষুধ দিচ্ছি কি আমরা ভাইটাল ফোর্সে ওষুধ দিচ্ছি মানে যে ফোর্সটা আমাদের সমস্ত শরীরকে চাওয়ানো করছে আমরা তাকে ওষুধ দিচ্ছি সেই ফোর্স কী করছে সে একটার পরে একটা অর্গানকে ঠিক করে ফেলছে একটা হারমোনির মধ্যে নিয়ে চলে আসছে এবার যদি পেশেন্ট যদি রেগুলার ওয়েতে যদি অ্যানিমিয়াতে ভোগে ম্যালনিউট্রিশন নিউট্রিশন ভোগে তাহলে তো তার জীবনের শক্তিটাই কমে আসছে তার ভাইটাল ফোর্স কমে গেছে অথব সেই ভাইটাল ফোর্স কখনও কাজ করতে পারবে না ভাইটাল ফোর্সকে যদি কাজ করতে হয় নর্মাল প্ল্যাটফর্ম দেওয়া উচিত মানে নর্মাল হেলদি মানুষের ক্ষেত্রে ভাইটাল ফোর্স ভালো কাজ করছে একটা মানুষ হেলদি না তার কাছে ভাইটাল ফোর্স একদম কমে গেছে সিঙ্ক হয়ে যাচ্ছে সেখানে ভাইটাল ফোর্স ওষুধে কী করে জাগ্রত করবো বাড়াবো কীভাবে এখানে সেই জন্য যা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন বা হোমিওপ্যাথির জন্য আসতে চাইছেন হোমিওপ্যাথি বন্ধাধীন চিকিৎসা করতে আসতে তাদের ক্ষেত্রে আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট ম্যাল নিউট্রেশন হবে ম্যাল নিউট্রেশনে কিন্তু পেশেন্ট নিজেরাই কিন্তু ঠিক করতে পারে যদি কীভাবে ঠিক করতে পারে এটা করে অনেকের মনে প্রশ্ন হতে পারে দেখুন আমাদের কিছু মেডিসিন আছে যেমন আলফা আলফা কিছু মেডিসিন আছে যেগুলো মানে হেলথ বাড়াতে সাহায্য করে মানে সেই মেডিসিনগুলো হেল্প যেতে পারে এবং তার সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপার ডায়েট প্রপার ডায়েট ডায়েটের মধ্যে কী আছে মানে অধিকাংশ বাড়িতে যা খাওয়া হয় দিস সাফিসিয়েন্ট এবং খাওয়া দাওয়ারটার মধ্যে দরকারটা কি দরকার খাওয়া দাওয়ার টাইম মতো করা দরকার কারণ অধিকাংশ ক্ষেত্রে একজন পেশেন্ট যদি সে যদি চারটের সময় ভাত খায় বারোটার সময় যদি জলখাবার খায় তার খাবারগুলো হচ্ছে হয় না তার খাবারগুলো যে পরিমাণ তো অ্যাবজর্ব হওয়ার কথা ছিল সেটা ঠিকমতো হচ্ছে না সেই জন্য সে ম্যানিটেশন হচ্ছে জন্য পেশেন্টদের টাইমটা রেগুলেট করে দেওয়া উচিত মানে কী টাইমে খাওয়া দাওয়া করবে এবং তার সঙ্গে যেটা প্রয়োজন একটু ডায়েট চার্টগুলো একটু রেগুলার করে দেওয়া উচিত মানে অধিকাংশ ডায়েট চার্ট যেটা তার মধ্যে একটু আয়রন জাতীয় খাবার যদি বেশি দিয়ে দেওয়া যায় যেমন থোর মোচা কলা ডুমুর এসব খাবারের মধ্যে আয়রন প্রচুর পরিমাণে আছে সেই খাবারগুলো যদি ডায়েট চার্ট দেওয়া যায় বেদানা আমরা খেজুর এই জাতীয় খাবারগুলো যদি পেয়ারা এই জাতীয় খাবারগুলো যদি আয়রন জাতীয় খাবার যেগুলো সেগুলো যদি খাবারের মধ্যে যদি বেশি পরিমাণে খাওয়া যায় এবং একটু ভাগ করে যদি খাওয়া যায় তার সঙ্গে ডালটা যদি একটু বেশি পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু ম্যালনিউট্রিশন কিন্তু চলে যায় কিন্তু এখানে কিন্তু বিরাট আহামরি যে দামি খাবার খেতে হবে রোজ মাংসটু খেতে হবে এরকম ব্যাপারটা নয় কিন্তু মোটামুটি বাড়িতে যা মাছ হয় সে মাছের পরিমাণটা একটু একটু সামান্য বেশি খাওয়া এবং তার সঙ্গে একটু সবজি খাওয়া এইগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু এখানে কিন্তু খুব ভালো কিন্তু ম্যালিউটেশনটা কিন্তু রিকভার করা যাবে ম্যালিউটেশন রিকোভার করলেই সেখানে দেখেছি পেশা থেকে অধিকাংশ খেতে দেখেছি মানে খুব তাড়াতাড়ি তারা কিন্তু রেসপন্স করতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি তাদের মধ্যে মেডিসিন কাজও করে এবং সঙ্গে আমাদের কিছু কনস্টিটিউশন মেডিসিন আছে বা কিছু আমাদের ছোটো ছোটো মেডিসিন আছে যেমন আলফা আলফা আরও কিছু মেডিসিন আছে যেগুলো পেশেন্টের যে ম্যাল ইল হেলথ যেটা সেটা মানে ঠিক করে দেয় এবং ইন জেনারেল পেশেন্টকে কিন্তু তারা নর্মাল জায়গায় নিয়ে চলে আসে এবং সেখানে দেখেছি অধিকাংশ ক্ষেত্রে এই থেকে দেখেছি পেশেন্টের কিন্তু বন্ধ থেকে কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় এবং এর পরবর্তীকালে আমাদের যে এপিসোডগুলো আসবে আমরা একটা কারণ নিয়ে পরপর আমরা আলোচনা করতে শুরু করব তাহলে শুনলেন তো দর্শক বন্ধুরা হোমিওপ্যাথি শাস্ত্রের মাধ্যমে বন্ধাত্ব থেকে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হতে পারি কিন্তু যদি আপনারা যোগাযোগ করতে চান বা ডক্টর করের সঙ্গে সরাসরি তার চেম্বারে আসতে চান তাহলে এই নাম্বারে বা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন কর হোমিও ফার্মাসি ওয়ান্টি সেভেন বাই ওয়ান রামকৃষ্ণ সরণে বেহালা কলকাতা সিক্সটি বেহালা ট্রাম ডিপু থেকে তার ফ্যাক্টরির দিকে মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন ল্যান্ডলাইন নাম্বার টু ফোর জিরো ফোর নাইন ফোর থ্রি এইট আপনাদের সঙ্গে প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার সাতটা চল্লিশে এবং শনি ও রবিবার সাতটা পঞ্চাশে হোমিওপ্যাথিতে আরোগ্য অনুষ্ঠান নিয়ে আমরা আবার ফিরে আসবো ডক্টর করকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন